গলসির বড়মুড়িয়ার যুবক খুনে উত্তেজনা, নর্দমায় ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার যুবকের। মৃতের নাম শেখ আসফার, বাড়ি বড়মুড়িয়া গ্রামে। বাড়ি থেকে কিছুটা দূরেই তার দেহ উদ্ধার হয়। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। মৃতের পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, আসফারকে খুন করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে আসফারকে খুঁজে পাচ্ছিল না বাড়ির লোকজন। তাদের অভিযোগ, বাড়ির পাশে জায়গা নিয়ে অশান্তি ছিল, প্রতিবেশী রাজু খুনের হুমকিও দিয়েছিল। ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হওয়ায় উত্তেজিত গ্রামবাসীরা রাজুর বাড়িতে ভাঙচুর চালায়। শেখ রাজু পলাতক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ। নিজের ভাই? নিজের ভাই। কি হয়েছিল, কি ঘটনা? আমাদের মানে ঝড়া অনেকদিন আগে হয়েছিল, এই যে জায়গা জায়গা নিয়ে আমাদের ঝড়া হয়েছিল। তারপরে কেস করেছিল আমাদের এসে, ওটা অনেকদিন হয়ে গেছিল। তখন বলেছিলাম আমাদের ছাগলও মেরে দিয়েছিল আগে, ওই জন্যে কেটে দিল, আমার হাত পা এরকম করে কেটে দিল। তারপরে ওইগুলো হয়ে গেছে, আমরা ওইটা লেগে আর কিছু করি না, কেস করেছিল। তারপরে কালকে মোটামুটি 5:30টার সময় আমার বাবুর বাড়ি থেকে আসছিলো, ওখান থেকে আসছিলো। আসার পর থেকে আমরা খুঁজে পাই না কাল থেকে। আজকে তোমার ওখানে খুঁজে পেলে? আজকে আমরা খোঁজাখুঁজি করার পর দেখছি যে ড্রেনে দেখছি এই করে ভরা, যেন পানিটা সব দেখি, সাইকেল পড়ে আছে সাইডে, সব কাপড় চোপড় পড়ে আছে, কাপড়টা নিয়ে গেছিল, সেটা নিয়ে গেছিল। সেটার পরও তারপরে আঘাতের চিহ্ন কেমন ছিল শরীর? আঘাতের চিহ্ন এইখানটাকে এখানে কেটে দিয়ে যায় হাতটা, হাত ধান দুটো হাতকে কেটে যায়, আর এইখানে দুই জায়গায় এই দুই জায়গায় কেটে যায়, পিস করে দিয়ে মানে জায়গাটা নিয়ে দীর্ঘদিন ধরে একটা অশান্তি চলছিল ওর সাথে। অশান্তি চলছিল, ও বলেছিল যে ঢাকায় যদি ভাই তো কেটে দেবো, দুজনের মধ্যে একজনকে কেটে দেবো বলেছিল আগে এসে। আমরা ওটা ই করি না যে না হয়েছে, ও গোনা অত ই ছিল না আমাদের। হঠাৎ কালকে দেখছি ওই জিনিসটা হয়েছে, আর ওইটাই করলো, ওই ওইটাই করলো, সেই জিনিসটাই করলো, কেটে দিল সে একজন ভাইকে। ও তো আপনার হচ্ছে কাল থেকে বাড়িতে নেই নাকি? না, কাল থেকে বাড়িতে নেই। কি ধার কাটারি আর কি কি ধার করে সব বাড়িতে এনেছিল, সব এনে আনাই এনে রাখা ছিল বাড়িতে, কাটারি দিয়ে করেছিল, সব পেয়েছে আজকে কাটারি, সব ঘর ঘর ছিল সব ধার করে, সেগুলো চুকিয়ে দিয়ে। কি নাম তোমার? আমার নাম কাজল, সে কাজল। পরিবারকে থাকতে দেবো না এখানে, আর ওকে ইমিডিয়েট জনক ওকে ধরা হয় পুলিশকে। আমরা এটা বলেছি, বারবার বলছি, আমরা ওরা মারধর করতে যাইনি, আর ঘরে জ্বালাতে যাইনি ওদের। এবার পুলিশ যা সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত নেবো। দীর্ঘদিন ধরে কি একটা? হ্যাঁ চলছে এটা, কিন্তু আর বক্তব্য যে আমি ওকে মার্ডার করবো বারবার বলে আসছে। ও একবার একটা ছাগল মেরে দিল, এদের ওপরে অত্যাচার, বলছে না আমি মারি নাই, এদিকে মারধর করলো এই পরিবারকে। দেহটা আমরা কোনখান থেকে উদ্ধার? দেহটা পেয়েছি আমরা ফুলগুড়ের মধ্যে, ওই একটা ঘর আছে একটু যে সামনে, ওইখানে ঘর আছে,
ড্রেনের উপরে ড্রেনে ভরা ছিল, স্ল্যাব ছিল, ওকে বার করা হয়েছে। আঘাত কোথায় ছিল শরীরে? আঘাতে এখানে মেরেছে, নাকে হাত কবজে কেটে দিয়েছে, তারপরে পায়েও মেরেছে চোট, তারপরে গলার শাঁসি কেটে দিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কেটেছে। আমরা কাল থেকে ওরা খুঁজে মানে খোঁজ পাচ্ছি না। আমরা মুড়ি হয়তো বোনের বাড়িতে আছে, টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলটা নিয়ে একটা ঝামেলা, মানে গা ধুতে যাবে, ও বলছে আমি গা ধুবো, ও বলছে আমি গা ধুবো, এই যে ব্যাপার। আর বাজে ছেলে ছিল, কি নাম আপনার? আমার নাম শেখ নুর আলম। আমরা এখানে, হ্যাঁ, বড়মুড়ি বাড়ি।